নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোনাকে গাড়িতে তুলে দিয়ে এসেছে আর এসে এখনও কোনো কিছুই তো কাজ হয়নি, তাই জন্য ফ্রিজ থেকে যে মাছগুলো ছিল সেগুলো বার করে দিলাম, কেননা ওগুলো বরফ জমে গেছে। তো ওগুলো যতক্ষণে বরফটা গলছে ততক্ষণে ভাবলাম সবজিটা কেটে রেখে যাই, আর তারপরে এরপর ঘর মুছে একেবারে স্নানটা করতে চলে যাব। সেদিনকে শাকটা অর্ধেকটা খেয়েছিলাম, তো আরও খানিকটা ছিল, তাই জন্য আজকে এটা করে ফেলবো, তা নাহলে এবারে নষ্ট হয়ে যাবে। আর আজকে একটু কাঁচকলা, করলা, ডাঁটা শাটা সব কিছু দিয়ে একটু শুক্তো মতন করবো। আর চিচিঙ্গেটা না কালকে কেটে রেখেছিলাম, কিন্তু কালকে অনেক রান্না হয়ে যাবে বলে কালার করিনি, কিন্তু আজকে তো করে ফেলতেই হবে, তাই জন্য আজকে এটাকেও করে ফেলবো। প্রতিদিন সকালবেলা 6:30টাতেই ঘুম থেকে উঠি, তো ইদানিং দেখছি আমার মোটামুটি 5:30 বা 5:45 সময় ঘুম ভেঙে যায়। তবে আমি ইচ্ছে করেই উঠি না, ভাবি যে এত তাড়াতাড়ি উঠে কী করব। তবে চেষ্টা করব কাল থেকে উঠে সকালবেলার সমস্ত কাজগুলো আগে সেরে ফেলার। তবে যদি সেটা 5:30 ঘুম ভাঙে তবেই পসিবল হবে, তা নাহলে কিন্তু আবার হবে না। একটু ভোর ভোর ঘুম থেকে উঠলে কিন্তু কাজে একটা আলাদা এনার্জিও পাওয়া যায়, এবং সকালবেলা যদি কাজগুলো সেরে নিয়ে স্নান করে ফেলা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা দিন আমার কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয় সেটা কিন্তু এই ছোট্ট একটা ভিডিওর আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার আগের ভিডিওতে আমার একটা পুচকু বন্ধু হয়েছে আর তার নাম হচ্ছে আরাধ্যা। তো হ্যালো আরাধ্যা, কেমন আছো তুমি? আশা করছি ভালো আছো, এবং আমি তো তোমার বয়স কত জানি না, যদি তুমি পড়াশোনা করে থাকো তাহলে বলবো অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে এবং নিজের মায়ের সমস্ত কথা সবসময় শুনবে। আপনাদের এরকম কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া। তো জানি না আপনাদের কেমন লাগে, আপনারা কতটা স্যাটিসফাইড হন। তো আমার রিপ্লাইগুলোতে আপনারা কতটা স্যাটিসফাইড হচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কাজগুলো করছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন হাত পা চলছেই না। আবার ওদিকে অনেকগুলো তরকারিও কোটা হয়ে গেছে, সেগুলো রান্না করতে হবে, তো সেটারও একটা চাপ আছে। তাই জন্য ভাবছি যে আজকে আর কোনো সেরকম কাঁচা ধোয়া করবো না, কিন্তু তাতেও তো নিস্তার নেই, বাথরুমের সামনে এক গাদা কাঁচা পড়ে রয়েছে। তবে সেগুলোকে ভিজিয়ে রেখে দেবো, এবেলা আর কাঁচবো না। এবেলা যদি কাঁচতে বসি অনেকটা দেরি হয়ে যাবে, কেননা এখন আমার পুজোটাও বাকি আছে, তার উপরে রান্না করব। এই মগ আর বাকেটের সেটটা যখন আমি কিনেছিলাম আমার বাড়িতে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতো যে এটা জিনিসটা কী কীভাবে ইউজ করে, কেননা নতুন কিছু জিনিস সবসময় দেখেছি যে আমি বাড়িতে সবার প্রথম কিনেছি। বাকি কাকিমা জেঠিমা যারা আছেন ওনারা তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটু আগেকার মানুষ, ওনারা সবসময় হাতে করে মুছে নেন, এমনকি নর্মাল মগও ইউজ করেন না। তো আমার এটা ইউজ করা দেখে কিন্তু ওনারা বেশ অবাক হন। ঘরটা মুছে স্নান পুজো সমস্ত সেরে নিয়েছিলাম আর ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছিলাম, আলু ভাজাটা করা ছিল আর আটাটা তো মাখাই ছিল, কেননা সোনা খেয়ে গিয়েছিল এবং আমি খালি আমার জন্য দুটো পরোটা ভেজে নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবারে আবার রান্না করার জন্য চলে এসেছি। এই শাকগুলো অনেকেই কিন্তু আমাকে এর আগের ভিডিওতে বলেছিলেন যে আপনারা অনেকেই চেনেন না, দেখেননি। তো এই শাকগুলো না আসলে একটু জমি বা মাঠ এই সব জাতীয় এলাকাতে বেশি পাওয়া যায়। আমার বাড়িটা যেহেতু গ্রাম এলাকা, এখানে মাঠ বা জমি থাকা একেবারেই কিন্তু মানে অবাক করা একটা ব্যাপার নয়। তো এখানে খুবই কমন এখানে এগুলো পাওয়া যায়। তো আপনারা যদি শহর এলাকায় বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই শাকগুলো সেভাবে দেখতে পাবেন না। এখানে অনেক রকমের শাক পাওয়া যায় যেগুলো শুধুমাত্র মাঠেই হয় আর প্রত্যেক বছর কিন্তু একটা সময় একা একাই হয়, এগুলো কিন্তু কেউ লাগায় না বা কোনো চাষ করার কোনো দরকার পড়ে না। আজকে দুদিকেই রান্না বসিয়েছি, কেননা বেশ বুঝতে পাচ্ছি যে অনেকটাই দেরি হবে, অনেকগুলো তরকারি করতে হবে, তাই জন্য ভাবলাম যে দুদিকে করে ফেলি। তো ওই দিকেরগুলো হতে হতে এদিকে খানিকটা যতটা এগিয়ে থাকে ততটাই ভালো।
স্টিচিংয়ে আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু তিল দিয়ে হয়, তো আজকে ব্রাউন কালারের তিলটা দিয়ে আর করবো না, আজকে সাদা তিল দিয়ে করবো। আর মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে যে বিয়ের আগে কোনো দিনও কোনো সবজি খেয়েছি কি না মনে পড়ে না, তবে এখন কিন্তু সবই খাই। আর এই বিষয়টা তো খুবই কমন, সবার ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু আমি তো একেবারেই খেতাম না। যেমন আমার সোনা এখন কোনো সবজি খায় না, আমিও সেরকমই ছিলাম, একেবারেই কোনো সবজি খেতাম না, শুধুমাত্র মাছ মাংস আর ডিম ছাড়া। সত্যি বলতে আমাদের বিয়ের আগে জীবনটা কিন্তু অনেক আলাদা থাকে এবং বিয়ের পরে স্বাভাবিকভাবেই কিন্তু সেটা আলাদা হয়ে যায়। তবুও আমার কখনোই মনে হয় না যে আমি আমার বিয়ের আগের জীবনটাকে ভীষণ মিস করছি, বা আমার এটা মনে হয় না যে আগেই আমি ভালো ছিলাম এখন আমি সেরকম ভালো নেই, তো এরকম নেগেটিভিটি জিনিসটা আমার মধ্যে আসে না। কারণ আমি মনে করি সেই জীবনটা একেবারেই আলাদা এবং এই জীবনটা একেবারে আলাদা। আমার মা যেভাবে সংসার করেছেন, আমাদের দায় দায়িত্ব পালন করেছেন, তো আজকে আমার মায়ের জায়গায় আমি আছি, আমিও আজকে মা হয়েছি এবং আমিও একটা বাড়ির বউ হয়েছি, তো সেভাবেই আমাকে আমার মায়ের মতনই সমস্ত দায় দায়িত্বগুলো পালন করতে হবে। আর এখানে এসে যদি আমি কান্নাকাটি করি যে আমার বিয়ের আগে জীবনটা বেশি ভালো ছিল, এরকমটা বললে তা চলবে না, তাই না? সব কিছু অনেক সহজ হয়ে যায় যদি জীবনসঙ্গীটা অনেক ভালো হয় এবং কেয়ারিং হয়, একটু সাপোর্টিভ হয়। তো আমার ক্ষেত্রে এই সব জিনিসগুলো কিন্তু পুরো 100-তে 100, এখানে কোনো কমতি নেই। তো সেই জন্যই আমার কিন্তু তেমন একটা বিয়ের আগের জীবনটাকে যে মিস করি বা খুব মনে পড়ছে, ভালো লাগছে না এই জীবনটা, এইরকমটা কখনোই হয় না। তবে হ্যাঁ, ছোটোবেলার স্মৃতিগুলো বেশ মাঝে মাঝে মনে করি, হয়তো যখন বাপের বাড়িতে যাই তখন বান্ধবদের সাথে বসে জিনিসগুলো আলোচনা করি, তো একটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কেটে যায়। দুদিকে রান্না করলে এই একটু অসুবিধে, একবার এদিকে করতে হয় একবার ওদিকে করতে হয়, তবে সময়টা কিন্তু অনেকখানি বাঁচানো যায় এইভাবে করলে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিজের কাজগুলোকে সারি, তখন মনে হয় যেন যে না আর নয়, এবারে যেন আমার কোথাও একটা যাওয়ার দরকার, আমারও একটুখানি ছুটির দরকার। কিন্তু ওই যে উপায় নেই, দায় দায়িত্ব বোধ সমস্ত ঘাড়ে চেপে রয়েছে, তাই জন্য চাইলেও আর কোথাও এখন যেতে পারছি না। এই জীবনটাকে আমার একেবারেই খারাপ লাগে না ঠিকই, কিন্তু একটা সময় থাকতে থাকতে মনে হয় যেন এবারে কোথাও একটু যাই। তো প্রতিদিনকার যে একঘেয়ে একটা লাইফ, সকালবেলা ওঠো, ছেলেকে দেখো, তারপরে ঘরের কাজ সারো, তো এটাতে একটা বোর হয়ে যায় ধীরে ধীরে। তখন মনে হয় একটু হাওয়াটা বদল করলে মনটা আবার ভালো হয়ে যাবে, আবারও নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে বেশ ভালো লাগবে। কাঁচকলার ঝোলটা আজকে এতটাই বাজে হয়েছিল, কালকের ডিমের ঝোলের থেকেও আজকে বেশি বাজে হয়ে গেছে। তো খাবার সময় আমি একেবারেই খাইনি, কারণ আমি দেখেই বেশ বুঝতে পারছিলাম যে ঝোলটা একেবারেই ভালো হয়নি। তো যাই হোক, সব দিন রান্না তো আর সমান হয় না, কোন দিন ভালো হয় কোন দিন খারাপ হয়। এইটা এক ধরনের মাশরুম, আর এটাকে কে কে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা বর্ষাকালে হয়ে থাকে এবং খড়ের গাদা যেখানে থাকে সেখানেই হয়ে থাকে। তো আমাদের যেহেতু একটু চাষবাস রয়েছে, আমাদের আশেপাশেও অনেক মানুষজন আছে যাদের চাষবাস আছে, তো ওনারা নিজেদের গরুকে খড়গুলো খাওয়ানোর জন্য এনে গাদা করে রেখে দেন, আর বর্ষার জল পেয়ে পেয়ে সেই খড়ের ভেতর থেকেই কিন্তু এইগুলো ফুটে ফুটে বেরোয়। তো আজকে আমার শাশুড়ি মা একটা তুলে নিয়ে এসেছে, আমার ছেলে, আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড, ওদের তিনজনেরই ভীষণ পছন্দের একটা জিনিস, আমারও খেতে ভালো লাগে, কিন্তু এই যে একটুখানি নিয়ে এলে তখন আর সেভাবে ভাগ বসাই না। আর এই তো এই মাছটা আজকেই শেষ হয়ে গেল, শেষ 4 পিস ছিল, আজকে বানিয়ে খেয়ে নিচ্ছি। সারা সপ্তাহ ধরেই প্রায় খেলাম মাছটা, বেশ ভালো খেতে লাগলো। একটু স্বাদ বদলাতে আমার বেশ ভালোই লাগে, সবসময় যে একই জিনিস একইভাবে রান্না করে খাবো বা একই সবসময় সবজি খাবো মাছ খাবো, সেটা তেমন আমার একটা ভালো লাগে না। তাই জন্য আমি আমার নিজের একার জন্যে কখনো কখনো একটু বদলে আনার চেষ্টা করি। নিজে একা খাবো তাই ইচ্ছে মতো ধনেপাতা দিয়ে দিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এখনকার দিনে ধনেপাতা দেখছি একেবারেই যেন গন্ধ নেই। এতটা যে ধনেপাতা দিলাম এইটুকুনি তরকারিটাতে, একটুকু যেন খাবার সময় গন্ধই পাইনি।
ওদিকে তরকারি হতে হতে আমার কিন্তু এদিকে বেশ কয়েকটা রান্না আমার শেষ করে ফেলেছি। দু রকম মাছ করেছি, শাক ভাজা করেছি, আবার এই শেষে মাশরুমটাও ভেজে নিলাম একটু। আর আমাদের বাড়িতে এটা এরভাবেই ভাজা খায় লাল লাল করে। আর কড়াইতে শুধুমাত্র তিল চিচিঙে আর কাঁচকলার ঝোলটা হলো। তো এই দুটো তরকারি হতে আমার যতটা সময় নিয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু আমার বাকি রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি 1 ঘন্টার মধ্যেই সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি। প্রায় 1.5টা নাগাদ আমি খেতে বসেছি, আর এক প্রকার ভয়েই আমি কাঁচকলার ঝোলটা নিইনি। ওই যে শুধুমাত্র 2 পিস কাঁচকলা আর একটুখানি উচ্ছে নিয়েছিলাম। আর এখানে শুশনি শাকটা খেতে আমার বেশ ভালো লাগছিল, তবে আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদের অতটা ভালো লাগে না। আমার শাশুড়ি মা তো একেবারেই নয়, উনি যদি মাঠ থেকে তুলে আনতেন তাহলে এত খেতেন, তো এটা যেহেতু কেনা ওনার মনে হয় যে কোথা থেকে না কোথা থেকে তুলেছে, তো উনি এর জন্য খেতে চান না। এই শাকটা একটা দিন রেখে যদি খাওয়া যায়, ধরুন প্রথম দিন তুলে নিয়ে এলেন এবং তারপরের দিনকে যদি রেখে দিয়ে তারপরের দিন খাওয়া যায়, তাহলে কিন্তু শাকটা আবার ভাজার পরে একটু মিষ্টি মিষ্টি ধরনের স্বাদটা হয়ে যায়, তো তখন বেশ আর একটু ভালো লাগে। আবার অনেকে বলেন এই শাকটা খেলে নাকি ঘুম পায়, তবে আমি জানি না, আমার এই বিষয়ে কোনো আন্দাজ নেই, আমার ঘুম ঠুম ওসব তো পাই না। যাই হোক, বিকেল তো হয়ে গেল দেখতে দেখতে, আর এখানে আমি বিছানাটা একটু ছেড়ে নিচ্ছি। সারাটা দিন সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত এই বিছানাটার উপরেই তোড়জোড় চলে, তারপরে বিকেলবেলা একটু ঝেড়ে পরিষ্কার করে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু একটু ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়েও দিয়েছে আমার ছেলে আজকে। আর আমি এখানে একটুখানি দুধের সরটা তুলে নিচ্ছি, আর এই যে দুধের সরের টিফিনটা এটাও কিন্তু ভর্তি হয়ে গেছে, হয়তো কালকে ঘিটা বানিয়ে ফেলবো। আর আজকে এখানে দুধটা একটু গরমে বসিয়েছি, সোনাকে এটা খাওয়াতে হবে। এত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও দুধটা আমাকে খাইয়েই দিতে হয়, কেননা আমি যদি গ্লাসটা হাতে দিই তাহলে অনেক নাটক করবে, খেতেই চাইবে না। আর যেদিন আমি রেগে থাকি সেদিন রেগে গিয়ে গ্লাসটা হাতে দিয়ে দিলে একমাত্র সেদিনকেই খায়, তাছাড়া ও খেতে চায় না, ওকে খাইয়েই দিতে হয়, কারণ আমি খাইয়ে দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আরেকজন ঘুরছে, এনাকে দুধ খাওয়াবো বললেই ছুটে পালিয়ে যায়। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।